হ্যালো, উইথ পোলার ডেজি মিনি ব্লগে স্বাগত। আমার মতো যারা নাইট ডিউটি করো তারা বোধহয় আমার সাথে রিলেট করবে যে তিনটে পরপর নাইট করার পর স্লিপিং সাইকেলটা একদম বাজে রকমভাবে ভেঙে যায়। তো 4 নম্বর দিন বাড়িতে ঘুমালেও রাতে ঘুম কোনোভাবেই আসতে চায় না। আমিও তেমনই ভোর 6টার সময় ঘুমিয়ে 10টা সাড়ে 10টায় ঘুম থেকে উঠেছি, একটু সংসারে টুকটাক কাজ করছি আর খুব টায়ার্ড লাগছিলো। সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়েছি আর বাড়ির সামনে এই যে ফ্লিপকার্টে বাক্সটা রেখেছি তার মধ্যে দেখি পুচকিটা শুইয়া রয়েছে। যেই আমাকে দেখে যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অপেক্ষা করছিল আমি কতক্ষণে মানে চলে যাব, তারপর আবার বক্সে শো। আজকে আমি আর পোলো গিয়েছিলাম আমাদের বাড়ির কাছের বাজার কলকাতাতে। কয়েকটা জামা টামা দেখছিলাম, এই প্যান্টটা আমাকে পোলো কিনতে দিল না। তারপর যাই হোক, এই নতুন শার্টটা কিনলাম। এটা একটা খাদির কাপড়ের শার্ট, বেশ নতুনত্ব এবং খুব পরে মনে হলো ভালো লাগবে। তারপরে গেছিলাম ক্যাফে স্টোরি বলে এই মহামায়াতলার একটা ছোট্ট ক্যাফেতে। এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগে। আমরা আগেও একবার এসেছিলাম, তো আজকে আবার ট্রাই করলাম অনেকদিন পর এখানে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা কফি আর চিকেন নাচোস খেতে। এখানে চিকেন নাচোসটা প্রচণ্ড ভালো, মাস্ট ট্রাই। বাড়ির কাছে ভালো একটা ক্যাফে বলতে এটাকেই পেলাম আর কি। আর একটু সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করা ছিল সেই জন্য। আচ্ছা, আজকে ছিল এজির দিদি আর জামাইবাবুর 25তম অ্যানিভার্সারি। দিদি তো পুনাতে থাকে, ওখান থেকে আমাদেরকে ট্রিট পাঠিয়েছিল। রাতে ডিনারে দিদি দেওয়ার ট্রিট দিয়েই ডিনারটা শেষ করলাম। অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি দিদি, থ্যাংক ইউ, স্টে উইথ আস।